কার প্রচার করছেন? আসন্ন লোকসভা নির্বাচনে এর 33 ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্রে কুর্মি এসটি এসসি ওবিসি মাইনরিটি সমর্থিত বরুণ মাহাতো আমাদের ক্যান্ডিডেট। আমরা একটা অন্য আইডিওলজি নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা এই পশ্চিমাঞ্চলে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের প্রার্থীর নাম বরুণ মাহাতো, আমি তার ইলেকশন এজেন্ট। আমাদের প্রতীক হচ্ছে বালতি চিহ্ন। এই আসন্ন লোকসভা নির্বাচনে আমরা পশ্চিমাঞ্চলের যে সমস্যা, এখানে স্বজাতির যে সমস্ত মানুষ আছেন তাদের দীর্ঘদিনের দাবি, কুর্মি সহ যে সমস্ত মানুষ বসবাস করে কুর্মিদের মূলত এসটি যে এই হক দাবি, এই দাবি দীর্ঘদিনের দাবি, সংসদে লড়াই হচ্ছে, আমরা রাস্তায় নেমে লড়াই করেছি, আমরা কলকাতার রাজপথে লড়াই করেছি, এখন আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করে এই ঝাড়গ্রাম জেলার 2018 বুথে 18টা বুথে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি যে বরুণ মাহাতোকে যাতে বালতি চিহ্নে বালতি চিহ্ন প্রতীকে ভোটটা দেন। আমরা এখানে যেগুলো নিয়ে আগামী লোকসভা নির্বাচনে বরুণবাবু জিতে গেলে দিল্লিতে যেটা নিয়ে উনি লড়াই করবেন, এই এলাকার না আছে মানুষের জীবনের নিরাপত্তা, না আছে সম্পত্তির নিরাপত্তা, প্রতিদিন প্রতিদিন হাতির আক্রমণে মানুষের ফসল নষ্ট হচ্ছে, জীবন হানি হচ্ছে, জীবনে মারা যাচ্ছে, অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে, অনেকে প্রতিবন্ধী হয়ে গেছে। আমরা চাইছি যারা প্রতিবন্ধী হয়েছে তারাকে সরকার একটা কাজের ব্যবস্থা করুক, 10,000 টাকা মান্থলি তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো একটা কাজ দিয়ে 10,000 টাকার বেতনে একটা কাজের ব্যবস্থা করুক। আর এই যে সুবর্ণরেখা নদী, কাঁসাই নদী, এখানে বালি খাদান, বেআইনি যে বালি খাদান হয়েছে, এখান থেকে বালি তুলে নিয়ে কলকাতার রাজপথে চলে যাচ্ছে। আমরা দেখছি আমরা মানুষের কাছে অসংখ্য দাবি নিয়ে আজকে যে এই পরিস্থিতিতে জঙ্গলমহলে সমস্যা চলছে, আজকে গরিব মানুষ বাড়ির বাড়ি তৈরি করতে গেলে সেই বালি 4,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখানে চাকরি নেই, কেন্দ্রের সরকার চাকরি দিচ্ছে না, রাজ্যের সরকার চাকরি দিচ্ছে না, আমরা এই কেন্দ্র রাজ্য দুটো সরকারের বিরুদ্ধেই লড়াই করছি।